কি ব্যাপার আব্বা, আজকে কমা তুমি অফিসে যাওনি, এখনো বাড়িতে বসে আছো? কেরে বাপ, কি তুই নাকি হামি রে? কৈফত কুটি হামি তোক থেকালি মু স্কুলত না যায় ঘুরে বেড়াচ্ছু কিসের জন্য? আর তুই আমাক জিজ্ঞেস করিচ্ছু আমি অফিস দেয় নাকি শোক? কৈফত লিমুকে আব্বা, এনা শুনিচ্ছি অসুখ টসুখ তো হতে পারে। বাপ পুরে আমার সৌভাগ্য রে, তুই লিচ্ছু আমার খোঁজ খবর, আজকে সাত কোন মুখে উঠছে রে? দিনের বেলা আবার সাত কুটি বেলা সূর্য করে দেওয়া না হলো হিনি এজে শুরু করে দিল ভুল ধরা। আরে বাবা, উড়ে একটা কথার কথা রে বাবা, কথার কথা। কথার কথা হোক আর যেটাই হোক, তা তুমি ভুল কবা কিসক? হসে রে বাবা হসে, থাক উল্লে কথা এখন আর কোষ নে। আচ্ছা তুই স্কুলের যাস নি কিসক? আর কোনোদিন আমি স্কুলে যাবো না। কে বাবা, স্কুলে যাবো না কিসক? কি হসে তোর? আয় এনা কাছে এসে বস। স্কুলে কেমনে যাবো? স্কুলে গেলে তো আর তোমার মান সম্মান থাকিচ্ছে না। তুই স্কুলে গেলে আমার মান সম্মান থাকিচ্ছে না মানে? বুঝলাম না, তুই আমাকে না বিষয়টা বুঝে কত? তা তুমি বুঝবা কে? তুমি তো ভালো জিনিস আর বুঝবা না। আমার বন্ধু বান্ধব জ্যাডি আছে, ওরা সগলি দামি দামি মোটর সাইকেল চলায়। তুমি কি আমাকে মোটর সাইকেল কিনে দিছ? তোগেরে সমান থাকতে 15-20 কিলোমিটার হেঁটে হেঁটে স্কুলত গেছি, আর এখন তোর গেরক বলে হুন্ডো কিনে দেওয়া লাগবে স্কুলে যাওয়ার জন্যে। কেরে পাও দুডা আছে কিসের জন্যে? পাও দুডা আছে কিসের জন্যে? তুমি তো এটাও জানো না, এক পাও দিয়ে গিয়ার মারার জন্যে আর এক পাও দিয়ে ব্রেক ধরার জন্যে। ওরে হারামি, তুমি পায়ের এই কাম বের করছো না? তা মোটর সাইকেল যে কিনে লিবু, তুই তো সাইকেলই চলাবের পারিস না, মোটর সাইকেল কেমনি চলাবো? তুমি সাইকেলের কথা করছো, ওই তো আরো খাটনি বেশি, এটা খালি আরামে গিয়ার টানা আর খালি ব্রেক মারা। আর হুন্ডা চলনের কথা করছো, ওটা আমি ইউটিউব দেখে শিখেলে মোহিনী, তুমি খালি কিনে দাও। অত লালি আদেশ হেল লয়, আজকে করছো ইউটিউব দেখে হুন্ডো চলান শিখবো, কয়েকদিন পর এসে কবো আব্বা আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও, আমি ইউটিউব দেখে চলান শিখ মোহিনী। তুমি হুন্ডো কিনে দিবা নাকি সেটা কও? ক্যাঙ্গে করে চলান লাগবে সেটা আমার ব্যাপার। কৃষক দিমু না তো ক, তুই আমার একমাত্র বেটা, আমার যত সব সম্পত্তি আছে সবই তো তোর, কিনে দিমু নাকে? অবশ্যই দিমু। তা শোন, কালকে যে তোর রেজাল্ট দেওয়ার কথা আসলো, সেই রেজাল্ট শিটটা আমাকে দেখা, যদি রেজাল্ট ভালো করিস তাহলে আজকেই কিনে দিমু, এখনই কিনে দিমু, চ। রেজাল্ট তো সে আছে আব্বা, কিন্তু ওই শিটটা তো আমার কাছে নাই। ক্যা ক্যা রেজাল্ট শিট দেওয়ার তুই কি করছু আব্বা? হসে কি, কালকে আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা হসলো, সেই প্রতিযোগিতা আমি ফার্স্ট হছি। যাক শুনে খুব খুশি হলাম, তুই জীবনের প্রথম একটা প্রতিযোগিতা ফার্স্ট হছি। তা সেটা কি প্রতিযোগিতা আব্বা? প্লেন উড়ানের প্রতিযোগিতা। তা প্লেন উড়ানের প্রতিযোগিতা, সেটার সাথে তোর রেজাল্টের শিটের কি সম্পর্ক? আব্বা প্লেন যা তোর রেজাল্ট শিট দিয়ে বানাস নো। ওরে জঙ্গলের ঘরে জঙ্গলে, তোকে আমি হুন্ডো কিনে দেবো না, তুই প্লেন উড়নের জন্য আর কোনো কাগজ পাস নি, রেজাল্ট শিট দিয়ে উড়ন লাগলো। আব্বা তাহলে না তুমি জঙ্গলে হলে? একে তো ওয়াকাম করছু, তার উপরে আবার মুখে মুখে তর্ক, থাম ওটি আসিচ্ছে আমি।